فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত রোজাদার ভাই, এই এক মাস সিয়াম পালন যদি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে অভ্যস্ত করেছে, অতঃপর রমজান মাস চলে গেলে যদি আপনার এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করার অভ্যাসটা না থাকে, তাহলে মনে রাখবেন আপনি ক্ষতিগ্রস্ত রোজাদার। হে রোজাদার ভাই, যদি রমজান মাসে রোজা রাখার কারণে আপনি বিড়ি সিগারেট তামাক ইত্যাদি নেশা ছেড়েছেন, আবার রমাজান চলে যাওয়ার পর সেই অভ্যাস যদি আপনার কাছে ফিরে আসে, তাহলে এরকম রোজা রেখে কোন লাভ নেই, আপনি ক্ষতিগ্রস্ত রোজাদার। হে মুসলিম যুবক, রোজা রেখে যদি তুমি তোমার চোখকে লাগাম দিতে পেরেছো, তোমার দৃষ্টিকে লাগাম দিতে পেরেছো, তোমার কানকে লাগাম দিতে পেরেছো এবং যৌন চাহিদাকে লাগাম দিতে পেরেছো, আবার রমজান চলে আসা চলে যাওয়ার পর যদি পুনরায় সেই বদভ্যাসে ফিরে আসো, তাহলে তুমি হলে ক্ষতিগ্রস্ত রোজাদার। হে রোজাদার, যদি এই রোজার কারণে আপনি মিথ্যা চুগলি পরনিন্দা ইত্যাদি থেকে বিরত থেকেছেন, আর রমজান চলে যাওয়ার পর সেই অভ্যাস যদি আবার পুনরায় আপনার কাছে চলে আসে, তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্ত রোজাদার। হে মুসলিম ব্যবসায়ী রোজাদার ভাই, রমজান মাসে যদি আপনি আপনার ব্যবসায় সততা ও হালাল উপার্জন করতে চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টায় আপনি হালাল ইনকাম করেছেন, রমজান চলে যাওয়ার পর যদি আবার আপনার মধ্যে সেই হালাল ও হারামের পার্থক্য না আসে, তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্ত রোজাদার। রোজাদার ভাইয়েরা মনে রাখবেন, রোজার সার মর্ম হচ্ছে লা আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, সংযত হতে পারো। আজ রোজা আসবে যাবে, এই বছর আসলো গেল, আগামী বছর আসবে যাবে, অতীতে এসেছে গেছে, কিন্তু যদি রোজা মানুষকে এই শিক্ষা না দেয়, সিয়াম যদি মানুষকে এই শিক্ষা না দেয় এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষেরা যদি তাদের জীবন অতিবাহিত না করতে পারে রোজার পরে, তাহলে সত্যিকারে এই সেই সকল রোজাদারেরাই হবে ক্ষতিগ্রস্ত রোজাদার। আমাদেরকে বিষয়টি একটু হলেও চিন্তা করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।